বাইরের গুন্ডা এরকম হ্যালো আপনাকে এটা পড়ে আমি যদি উত্তর দিতে চাই বা আমার অফিস থেকে উত্তর দিতে চাই নাম্বারটা লাগবে জায়গা খালি কারণ আমাদের এখানে কোনদিন এরকম হয়নি, হিন্দুদের ভোট দিতে দেবে না, সে বিজেপির হিন্দু হোক, তৃণমূলের হিন্দু হোক, সিপিএম এর হিন্দু হোক, আপনারা যারা প্রতিরোধ করেছেন টিকে গেছেন। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে আপনারা তো অন্তত কেউ কেউ পাঁচটা ছটা, কেউ আটটা দশটা বারোটা, যাদের বয়স বেশি, ভোট দিয়েছেন। কখনো এই দৃশ্য এই এলাকায় পায়রাডাঙ্গা বা রানাঘাট এলাকায় কেউ দেখেছে? কোনোদিনও দেখিনি, এই আমাদের প্রথম, জীবনের প্রথম এটা দেখলাম। মানে এই রকম দৃশ্য আমরা খবরে দেখেছি। হিন্দুদের ভোট দিতে দেবে না, আমি আপনাকে বারবার বলছি, কথাটা শুনতে খারাপ লাগছে। আমরা তো আরো বলি যে এখানে মুসলিম রাষ্ট্র করে ফেলবে, হিন্দুদের ভোট দিতে দেবে না। ঢাকা পলা কণ্ঠী টিকা শিখা এইসব থাকলে ভোট দেওয়া যাবে না, হিন্দুদের ভোট দিতে দেবে না। সিগন্যাল ক্লিয়ার, সে হিন্দু তৃণমূলের হোক, সিপিএম এর হোক, আর বিজেপির তো কথাই নেই। আমি আপনাদের কাছে এসেছি কেন? আমি আপনাদেরকে নিয়ে রাজ্যপালের কাছে গেছি, ধর্ণা দিয়েছি, রাষ্ট্রপতি মহোদয়া এবং ইলেকশন কমিশনকেও জানানোর জন্য মেল করেছি, তাদের টাইম চেয়েছি। টাইম দিলে আপনাদের নিয়ে যাব আমি এখানে যারা অত্যাচারিত হয়েছে।
আমি আজকে আপনাদের কাছে এসেছি কেন, যাতে ভবিষ্যতে এই জিনিস বন্ধ হয়, চিরতরে বন্ধ হয়। ছেড়ে দিলে তো এসি রুমে বসে কাটিয়ে দিতাম, এই প্যাচ প্যাচে গরমে কেন আসছে? আপনারা বা দুপুর বেলা বিশ্রামের সময় বেরিয়ে এসে কেন আমার সঙ্গে কথা বলছেন? আপনারাও চান এটা বন্ধ হোক, গণতান্ত্রিক দেশ, বাবা সাহেব আম্বেদকর ভোটাধিকার দিয়ে গেছে, সব দল প্রচার করবে, ভোটের দিন ভোটারদের দিন, যাকে পছন্দ হবে মানুষ তাকে সমর্থন করবে। গুন্ডা গর্দি জোর করে ভোট নেওয়া, আটকে দেওয়া রাত্রি 1:40 সময়, কারা বাড়িতে ঢোকে? চোর ডাকাত ছাড়া কোনো ভদ্রলোক ঢোকে পাড়ায়? এইভাবে তিনটে দরজা ভেঙে দিয়ে গেছে, ওর মা কাঁদছে, স্বাধীন দেশ নেই। শক্ত আছেন তো? তোমাকে একদম কাছেই আছে, রাজ্যের বিরোধী দল নেতার কাজ গণতন্ত্রকে সুরক্ষা করা, পাচ্ছি না করতে ওই জন্য আপনার কাছে এসে নিয়ে লড়তে হবে আপনাদের। জান তো এগুলো বন্ধ, হাতে ঠাকুর আছে, লড়বো। হ্যাঁ, আসলে